ভারতের লোকসভা নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এন বিজয় বিজয়ী হওয়ার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ সরকার ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোন আলাপ হলে এ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই আমন্ত্রণ গ্রহণ করেন ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে এ সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা